আমার কপালে কিছু নাই, তার জন্য তোমরাও আমাকে সাপোর্ট করলে না। আমার অনেক সাফার করে আমি ভিডিওটা করি, কিন্তু এত শরীর খারাপ নিয়েও করি, তারপরেও তোমরা দেখো না। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে জানাচ্ছি, গুড মর্নিং। আজকে আজকে দিনটা আবার একটা নতুন ব্লগ, নতুন দিন শুরু করছি। আর আজকে সকালবেলা হয়েছে খিচুড়ি আর ডিম ভাজা, এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার। সকালে দুপুরে একবারই করা হয়েছে, তো দুপুরে আর কি শেয়ার করব না করব আমি জানি না, তার জন্য সকালটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এখানে দেখছো খিচুড়ি নিয়ে বসে পড়েছি আমি, এখন খিচুড়িটা খাবো, খেয়ে নিয়ে তারপর দেখা যাক তোমাদের সঙ্গে কী শেয়ার করতে পারি, আদৌ পারি কি না জানি না আমি, তবে শুরুটা করলাম। তো সারাদিনে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, তো এখন বাজে সকাল বলছে, এখন বাজে বিকাল 4টা। তো এই যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, আর এই গাড়িটা তো আমাদের না জানো, একটা আঙ্কেল গাড়ি রেখে গেছে। তো মা আর আমি একটু বাইরে বেরোচ্ছি, আর বাইরে বেরি হয়ে একটা প্রয়োজনীয় জিনিস কিনেছি, খুব প্রয়োজনীয় জিনিস। আর এই যে এই ঠেলা গাড়িটা কিনেছি, এই যে দেখছো এখানে, মানে খুব দরকার ছিল এই জিনিসটা, অনেকদিন থেকে চাচ্ছিলাম যে, কিন্তু বাইরে যাওয়া হয় না, বাজারে যাওয়া হয় না, তার জন্য নেওয়া হয় না। এই জিনিসটা খুবই প্রয়োজন। এই যে দেখছো একটা ছোট্ট আয়না, কারণ মা ড্রেসিং টেবিলে দেখতে পায় না, বড় আয়নায় মানে আপসা আপসা হয়ে যায়, তার জন্য ছোট আয়নায় সিঁদুর পরতে মার সুবিধা হয়। আর এই যে মার চুল সাদা হয়ে গেছে, তার জন্য গডরেজ নেওয়া হয়েছে। এটা খুবই প্রয়োজনীয় জিনিস ছিল আয়নাটা, অনেকদিন থেকে যাবো যাবো ভাবছিলাম, আর যাওয়া হলো না। ডক্টরকে দেখাবো বলেছিলাম, ডক্টরকেও দেখানো হলো না। আর যে দেখছো ওখানে রাস্তায় গেছিলাম একটু হাঁটার জন্য, তো ওখানে পেয়ারা গাছের দেখছো, এটা বেশি বড় বড় না, ওইটা ছোট, এটা বড় বড়। মোমো দাও না এক প্লেট, না না নিয়ে যাবো। তো রাস্তায় হাঁটতে গেছিলাম, হেঁটে আসার সময় মোমো নিলাম এক প্যাকেট, কারণ এটা বিকালে টিফিন করব, খেতে ইচ্ছে করেছে তাই নিয়েছি। কিছুদিন বাদ বাদে নেই আমি, ধরো এক সপ্তাহ 7-6 দিন পর পর নেওয়া হয় আর কি, প্রত্যেক দিন খাওয়া হয় না। আর এই যে স্যুপটা দেখছো, স্যুপ মোমোর থেকে আমার স্যুপটাই বেশি টেস্টি লাগে, মোমোটাও টেস্টি, দেখেও টেস্টি টেস্টি লাগছে, তোমাদেরকে কেমন লাগছে জানিও। আর এটা জানানোর কি আছে, তোমরা তো দেখবে, তোমরা টেস্টটা বুঝতে পারবে না, টেস্টটা আমি বললাম খুবই ভালো হয়। পাশেই আমাদের, আমরা যেখানে থাকি ওখানেই পাশেই এই ঠেলা গাড়িতে আর কি বসে মোমো চাউমিন, তো চাউমিন তো খাওয়া হয় না, তো মোমোই খাওয়া হয়, এর জন্য মোমোই নিয়েছি আমি। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি, গুড ইভিনিং। আর আজকে স্বাধীনতা দিবসে সবাই কেমন কাটলো না কাটলো, কে কোথায় ঘুরতে গেলে না গেলে, আমি তো সারাদিন ঘরের মধ্যেই ঘুরলাম। আর পিছনে দেখছো বিপ্লবের গেঞ্জি, এগুলো শুকোয়নি, এগুলো ধুয়ে দেওয়া আছে, প্রত্যেক দিন ও জামা কাপড় ধোয়া হয় কিন্তু শুকায় না। যাই হোক, এই দুটো শুকোয়নি আজকে। তো এখন করবো টিফিন, মানে সন্ধ্যা, একটু আগে বিকালবেলা খেলাম মোমো, তো এখন করবো সন্ধ্যার চা। মা চা বানিয়েছে আর আমার জন্য দুধ নিয়ে এসেছে। তো যেটা বলার জন্য, সারাদিন তো তেমন কিছু শেয়ার করতে পারিনি আমি, আর তোমরা আমার ব্লগগুলো দেখো না কেউ, আর ভাবছি বেশি দিন আর কিছুদিন করবো ব্লগিং, তারপর তোমাদের উপর ছেড়ে দিয়েছি সম্পূর্ণটা। তোমরা যদি দেখো তাহলে কন্টিনিউ বানাবো, আর তোমরা যদি না দেখো আর বানাবো না, কারণ কি আমার লাইফে কোনো কিছুই হবার নয়। আমি ভালো করে বুঝলাম যে সবার হয় ইউটিউব চ্যানেল গ্রো করে, আমার সাবস্ক্রাইবার বেড়েছে, সাবস্ক্রাইবার 14,000 ক্রস করে গেছে, কিন্তু আমার ভিউস এই তোমার 30-40 এভাবে আসছে, তো এভাবে এসে কোনো লাভ নেই আমার, আমার অনেক প্রবলেমে আছি আমি। তবু ভেবেছিলাম যে হয়তো এটা দিয়ে কোনো একটা কিছু করতে পারবো, কিন্তু আমার এখানে কিচ্ছু হয় না, তার জন্য তোমরাও আমাকে সাপোর্ট করলে না। তো এই হচ্ছে ব্যাপার, কপালে না থাকলে কেমন করে কি হবে, যতই চেষ্টা করো তোমার কিচ্ছু হবে না। তো বেশি বকবক না করি এখানেই ভিডিওটা শেষ করে দেবো। তো শেষ করার আগে দেখাই, চা খাচ্ছি, চা বানিয়েছে মা, মার জন্য চা বানিয়েছে আর আমার জন্য দুধ, কারণ আমি চা খাবো না, দুধ চা খেলে গ্যাস হয়ে যায়, আর ডক্টর আমাকে গ্যাসের ওষুধ দেয়নি তার জন্য। দেখো আমার জন্য দুধ নেওয়া হয়েছে, আর এই যে মার জন্য চা, আর এখানে হচ্ছে রুটি, এটাকে বন রুটি বলে, এরকম দেখতে পাচ্ছ,
এটা খাবো। খাওয়া দাওয়া করে মা রাত্রে কি রান্না আলু সেদ্ধ ভাত রান্না করবে, কারণ বিপ্লব বাড়িতে নেই। তো আমি একটা ভাইকে বলেছি আসার জন্য, মাছ নিয়ে আসার জন্য। ও মনে হয় এমন ঘুম ঘুমিয়েছে, আজকে তো সবার অফিস ছুটি, তো ও মানে এমন ঘুম ঘুমিয়েছে টেরই পাইনি নাকি আসলো না। তো যাই হোক, রাত্রে শুধু সেদ্ধ ভাতই হবে, আলু সেদ্ধ ভাত হবে। বিপ্লবও বাড়িতে নেই, বিপ্লব আজকে আসবে না বাড়িতে। তো এখন চাটা খেয়ে আবার বলছে আমি চা খাবো, সরি আমি দুধ খাবো আর মা চা খাবে। তো চাটা খেয়ে নিই আর তোমাদের সবাইকে বলছি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর একটু আমাকে সাপোর্ট করো প্লিজ। আজকে টাটা।